এই যে বুথের কথা বলা হচ্ছে এই রসমন্ডা প্রাথমিক স্কুলের এখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী নেই রাজ্য পুলিশের নির্বাচন রাজ্য পুলিশের তত্ত্বাবধানে ভোট হচ্ছে সেই পুলিশ কি বলছে এই ঘটনার পর তাদের প্রতিক্রিয়া দেখাচ্ছে সন্দীপ দেখুন যখন ভোট গ্রহণ প্রক্রিয়া চলছিল ঠিক সেই সময় এই জায়গায় লম্বা লাইন ছিল এবং সেই লাইন এই মুহূর্তে উধাও পুরোপুরি ফাঁকা হয়ে গেছে এই বুথ এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে হাতে গোনা দু একজন ছাড়া বুথের বাইরে কোনো মানুষজন নেই কিন্তু বেশ কিছুক্ষণ আগে এখানে লম্বা লাইন ছিল এমনটাই কিন্তু জানা যাচ্ছে আপনারা এখানে যখন ছিলেন তখন কি এখানে লাইন পড়েছিল প্রায় প্রায় এদিকেও লোক ছিল সেই লোকগুলো গেল কোথায় প্রথম ভোটটা তো হরে যায় অনেকটা দেরিতে একটা যে কোনো কারণে মেশিনে গন্ডগোল ছিল প্রায় সাতটা ছাপ্পান্ন নাগাদ করে ভোট শুরু হয়েছে মকবল হওয়ার পরে তারপরেই ব্যাপারটা হয়েছে জাস্ট দুটো ভোট দিয়েছে ছয়মাত্র মানুষ দুটো ভোট দিয়েছে ওখানে একজন এজেন্ট গেলেন ওখানে কোনো কারণে দেখেছি কিছু একটা ব্যাপার তারপরেই দেখছি হঠাৎ করে মারধর শুরু হয়ে গেল বাইরে আমরা যখন দেখছি তখন অবস্থা খারাপ এখনও বাইরে দেখুন গন্ডগোল চলছে বলে দেখুন কে কাকে মারছে কে কে বাঁশ পেটা করছে কাকে কী করে বলবো তো কাদের কাছে লোগো আছে পাবলিকের ব্যাপার এখন কেউ তো ছবি পাঠিয়ে দিচ্ছে ছবি পাঠিয়ে দিচ্ছে আমরা আপনার যে সময় ঘটনাটা ঘটে সেই সময় আপনারা কি করছেন আমরা তো ভেতরে ছিল আমরা চাবি দিয়ে দিলাম কি করব। যেখানে ছিল সেগুলো নিরাপদে দিতে দিতে হবে তো আমাকে সেই কটা গেটটা কোনো চাবি দিয়ে আপাতত বন্ধ বন্ধ রাখলাম আপাতত স্যারকে জানালাম আমার সেক্টর অফিসার যে আছে তিনাকে জানালাম দুবার তিনবার কাউকে তো ফোন পাচ্ছিল না অনেক কষ্ট যদি পেলাম তারপরে এলেন তখন তো মিটে গেছে ঝামেলা আপনার কি আতঙ্কে এখন এখন আতঙ্কে তো কোনো এখন আমরাই চিন্তা করছি আমরা কীভাবে বাড়ি যাব অস্ত্র কাঁধে রয়েছে তাও আতঙ্ক কী করবো আমাদের কী উপায়টা আছে আমাদের উপায়টা কি আছে আপনি দেখতেই তো পাচ্ছেন দেখতে অবস্থা অস্ত্র কাঁধে আছে আর্মস দিয়ে লোড করেছি তা সত্ত্বেও মানে গুলি করবো না কি করব সেই আমাকে তো অর্ডার একটা পেতে হবে সেই অবস্থাটা কি করে করব আমি ওরা বন্ধুকে ভয় পায়নি কোথায় কি হবে কি প্রথম চটকায় তো আমাদের ব্যাপারটা কালকে থেকেই আমাদের বললো যে নর্মাল ভাই ভোট হবে কোনো অসুবিধে নেই তারপরে বললো এজেন্ট উদাউ বা বললো এজেন্ট থাকবে না আমরা সব কিছু নর্মাল ভোট করবো কোনো অসুবিধা হবে না কিন্তু তারপরেই দেখছি যে মারামারি শুরু হয়ে গেলে এখনও দেখুন বাইরেতে বোধহয় ওই যে ভদ্রলোক যদি ছিলেন ওর বলে আসতেই দিচ্ছে না বোধহয় আমরা রকম আসতে এসেছি আমাদের বাড়ি ঘরদর কী হবে জানি না পুড়িয়ে দেবে কি জানি না এখন এখন যে অবস্থা একটা আতঙ্কের বাতাবরণ চলছে আতঙ্কিত পুলিশ কর্মীরাও তাদের হাতে অস্ত্র থাকা সত্ত্বেও তারা পরিস্থিতির মোকাবিলা সে সময় করতে পারেননি এমনটাই ভয়াবহ পরিস্থিতি পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল এই বুথে পার্থপ্রতিম রায়ের সঙ্গে সন্দীপ সরকার এবিপি আনন্দ